10,323 শিক্ষকদের ধাপে ধাপে চাকরি প্রদানের ব্যাপারে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত। তবে এই ক্ষেত্রে চাকরিচ্যুতদের পরীক্ষায় বসতে হবে। এর প্রতিবাদে একাংশ চাকরিচ্যুত শিক্ষক প্রতিবাদে সামিল। বামীদের সেই বিক্ষোভ প্রতিবাদে ইন্ধন প্রদান। 10,323 শিক্ষকদের সরকার খেলো ময়দানে ছেড়ে দিয়েছে বলে সমাজ সচেতক মৃন্ময় চক্রবর্তীর অভিযোগ। পাশাপাশি বামেরা কোনো দিনই 10,323 শিক্ষকদের জন্য লড়াই করেনি বলে জানালেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা চাকরি হারিয়ে বর্তমানে যে গভীর সমস্যার সম্মুখীন তা অনস্বীকার্য। এই অবস্থায় 10,323 শিক্ষকদের ধাপে ধাপে চাকরি প্রদানের ব্যাপারে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত। তবে এক্ষেত্রে 10,323 শিক্ষকদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। চাকরিচ্যুত শিক্ষকরা একাংশ পরীক্ষায় বসতে নারাজ, তাতেই সংশ্লিষ্ট একাংশ চাকরিচ্যুত শিক্ষক বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন এবং মহাকরণে ধর্ণাও দিয়েছিলেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট আন্দোলনকারী একাংশ 10,323 শিক্ষকদের আন্দোলনে বামেরা ইন্ধন যোগাল। এরই নিরিখে নিউজ ভ্যানগার্ডে তক্কযুক্তি গপ্প শীর্ষক টকশোতে 10,323 শিক্ষকদের বর্তমান এই দুর্দশার জন্য বিগত বামফ্রন্ট সরকারকে কাঠগোড়ায় দাঁড় করালেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। এক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার 10,323 শিক্ষকদের যে পদ্ধতিতে চাকরি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে, টকশোতে অংশ নেওয়া সমাজ সচেতক মৃন্ময় চক্রবর্তী পাল্টা বর্তমান রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করলেন। তক্কযুক্তি গপ্প শীর্ষক টকশোতে 10,323 শিক্ষকদের হয়ে বামেদের লড়াই করার প্রশ্নে তীব্র বিরোধিতা করেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। এমনকি বামেরা কোনো দিনই 10,323 শিক্ষকদের জন্য লড়াই করেনি বলে জানিয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। আটকে গেল, তার মানে কি আজকে যারা বামপন্থীরা, বিশেষ করে আমি কালকেও দেখেছি বাদলবাবু তারা গিয়ে বলছেন, বাদলবাবু যে শব্দটা বলেছেন, বলছেন এই লড়াইটি আমাদের লড়াই। আরে লড়াই তো আপনারা কোনোদিনই লড়েন নাই 10,323-এর জন্য। শুধু একবার আপনারা আপনাদের পিরিয়ডে আপনারা এক্সটেনশনের জন্য বলেছিলেন। হ্যাঁ, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই তৎকালীন সময়ে, এডুকেশনের ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া যায় কিনা, দ্যাট ওয়াজ এ গুড গেস্টার। কিন্তু ফ্যাক্টস রিমেইন, ধারাবাহিক ভাবে যদি লক্ষ্য করে দেখি 2010 থেকে, আপনি বলুন, আপনি আমাকে মৃন্ময়বাবু আছেন, উনি তো প্রথমেই বলছেন যে রণদীপদার কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে পারছি না। এই 12,000-এর চাকরি, 12,000-এর চাকরিটা আপনি দেওয়ার ক্ষেত্রে যদি আপনি বলতেন, মনে মনে ভাবতেন যে না, আমি 10,323-কে আমি অ্যাকোমোডেট করব, কেন আপনি এই কন্ডিশন গুলো রাখেন? তারপরে লক্ষ্য করেন, তারপরে লক্ষ্য করেন, আপনি দেখুন পোস্ট গুলো, কেন সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে না? যে ব্যাকডোর দিয়ে তুমি 10,323-কে ঢোকাচ্ছ, লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ানের জন্য শিক্ষকের পাশাপাশি নিজের মতো করে যুক্তি উদাহরণ দাঁড় করিয়ে সন্দীপ বাবুর বক্তব্য খণ্ডন করার চেষ্টা করেন সমাজ সচেতক মৃন্ময় চক্রবর্তী। এক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার 10,323 শিক্ষকদের বর্তমানে খোলা ময়দানে ছেড়ে দিয়েছে বলে ইঙ্গিত দিলেন মৃন্ময় চক্রবর্তী। এটার এগেনস্টে তখনও সরকার থামেননি, তখনও কিন্তু সরকার থামেননি যে না ঠিক আছে, হাইকোর্ট তো বলে দিয়েছে, ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে, আগে গুয়াহাটি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলেছিল, তখনও সরকার থামেননি। সরকার কি করলেন, এবার খেলা শুরু হলো বিভিন্ন লোকের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সুপ্রিম কোর্টে গেলেন, পিটিশনার যারা যারা চাকরি পাননি তারা গেলেন, কিছু লোক ইন্টারভেনার হয়ে তারাও ঢুকলেন গিয়ে, আলটিমেটলি গিয়ে তাদের ভাগ্যটা যা দাঁড়ালো সেটা হচ্ছে আলটিমেটলি এসে যে অনলি বয়সের রিল্যাক্সেশন তারা পেলেন, এবং দে হ্যাভ টু সিট ফর এন ওপেন ইন্টারভিউ। যখনই ইন্টারভিউ হবে সেখানে আমিও যদি একজন বেকার হই, আমিও ইন্টারভিউ দিতে পারবো। আপনি 10,323, আপনি শুধু বয়সের রিল্যাক্সেশনটা পেয়ে আপনিও বুঝতে পারবেন বর্তমানে দিস ইজ দ্য পজিশন। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সবচেয়ে বেশি চিৎকার করছেন বামপন্থীরা এই চাকরি চলে যাওয়াটা, হাইকোর্ট এটা তো তৎকালীন সরকারের, পরবর্তীকালে বর্তমান সরকার তারাও কিন্তু। তবে বাম জামানায় এই 10,323 শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে তা কিন্তু আইনজীবী সন্দীপ চক্রবর্তী এবং সমাজ সচেতক মৃন্ময় চক্রবর্তী উভয় অতিথি স্বীকার করে নিয়েছেন, এবং তৎকালীন সময়ে তাদের চাকরি প্রদানের ক্ষেত্রেও যে রাজনীতিকরণ হয়েছিল সন্দীপ বাবু এবং মৃন্ময় বাবু উভয়ই মেনে নিয়েছেন। তবে এই 10,323 শিক্ষকদের পুনরায় চাকরি প্রদানের ক্ষেত্রে রাজনীতি এবং ইগো বাদ দিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা বাঞ্ছনীয়, অন্যথায়
बर्तमान राज्य सरकार के बजना सुनते हुशियारी दिए आईनजीवी सन्दीप दत्त चौधरी एमक दस हजार तीन शत शिक्षक पुनर चाकरी पवार क्षेत्र में चाकरीच्युत राज्य सरकार उभय पक्ष के नमन होते और विश्वास रखते आईनजीवी सन्दीप दत्त चौधरी मंतव्य कर सर्वशेष सन्दीप बाबुर समाधान सूत्र क्षेत्र सविनय सहमत पोषण कर समाज सचेतक मृन्मय चक्रवर्ती। ब्यूरो रिपोर्ट, न्यूज़ ভ্যানগার্ড।